فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من غير وآمنهم من خوف. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম, আপনারা যারা দেখছেন আমাদের কর্মসূচি এখন শুরু হয়ে গেছে, আপনারা এখনো যারা আসেননি কাছাকাছি আছেন আপনারা অতি দ্রুত এনটিএসসি চত্বরে চলে আসবেন, আমাদের কর্মসূচি শুরু হয়ে গেছে, অতি দ্রুত এনটিএসসি চত্বরে চলে আসুন। এই ইমরান ভাই, এদের কথা কাজ অবশ্যই আমাদের প্রিয় সহযোদ্ধা, প্রিয় ভাই সকল ভাই ও বোনদেরকে যারা আজকে অনেক কষ্ট করে অনেক বাংলাদেশে চত্বরে এসে যোগ দিয়েছেন, আপনাদের সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমাদের আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘ 4 বছর হতে চলেছে, আমরা এখনো একটা গণবিজ্ঞপ্তি পাইনি, আমরা মাত্র 7 দিনের ভাইবা বাকি থাকার জন্য আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তি পাই। আমরা তখন তৎকালীন চেয়ারম্যান স্যার আশরাফ স্যার আমাদেরকে বলেছিলেন যে 2021 সালের সেপ্টেম্বর মাসে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তারপর স্যার ভর্তি হয়ে গেল, তারপর আমাদের এখনকার বর্তমান চেয়ারম্যান স্যার জয়েন করলেন। তো স্যারের সাথে আমরা ফেব্রুয়ারিতে দেখা করেছিলাম, তখন একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে বলেছিলেন স্যার যে তোমাদের 2022 সালের এপ্রিল মাসে তোমাদের জন্য গণবিজ্ঞপ্তি দিব। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা আসলে এপ্রিলে গণবিজ্ঞপ্তি পাইনি। তারপর আমরা পর্যায়ক্রমে এনটিআরসিতে শিক্ষা মন্ত্রণালয় অনেকবার স্মারকলিপি দিয়েছি, তারপর সর্বশেষ আমরা আগস্ট মাসের 11 তারিখে বর্তমান চেয়ারম্যান স্যারের সাথে, তখন চেয়ারম্যান স্যার আমাদের আশ্বস্ত করেন যে তোমাদেরকে অক্টোবরের শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো স্যারের এই কথাগুলো বাংলাদেশের প্রথম সারির অনেক জাতীয় পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তো আমরাও আশা করেছিলাম যে আমরা অক্টোবরে গণবিজ্ঞপ্তি পাব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অক্টোবর গিয়ে নভেম্বর মাসও প্রায় শেষ হওয়ার পর্যায়ে কিন্তু আমরা এখনো গণবিজ্ঞপ্তি পাচ্ছি না। আমরা খুব মানবেতর জীবনযাপন করতেছি। তো স্যারের কাছে আমাদের বিনীত রিকোয়েস্ট, আপনি আমাদের অভিভাবক,
আমরা রাস্তায় এসে বসে থাকতে চাই না আমরা মানবতার জীবন যাপন করতেছি আমাদের তুরন্ত রোজগার দিয়েছে 2021 সালে অক্টোবর মাসে প্রায় এক বছর শেষ হয়ে গেছে আমরা এখনো একটা গণবিজ্ঞপ্তি পাচ্ছি না আমরা আমাদের ভাইয়েরা যারা ঢাকাতে আছে তারা গ্রামের বাড়িতে যেতে পারছে না তাদেরকে সবাই জিজ্ঞেস করে তোমাদের চাকরির কি অবস্থা আমাদের অনেক ভাইয়েরা আছে যারা এই চাকরির জন্য বিবাহ করতে পারতেছে না আমাদের অনেক বোনেরা আছে যারা এই একটা মাত্র চাকরির জন্য ওনারা বিবাহ করতে পারতেছে না আমরা আপনার ছোট ভাই সন্তানের মতো আমাদেরকে আর কষ্ট দিবেন না আমাদেরকে আজকেই একটি ডেট আপনারা ঘোষণা করে দিবেন যে এই ডেটে আমরা গণবিজ্ঞপ্তি দিব আসতে চাই না আমরা ইনশাআল্লাহ আজকে আপনাদের কাছ থেকে একটা নির্দিষ্ট তারিখ নিয়ে বাড়ি ফিরব সবাই কি বলেন ঠিক আছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাদের যে ভাইয়েরা এখনো রাস্তায় আছেন আপনারা অতি দ্রুত এনপিআরসি চত্বরে চলে আসুন আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি আমাদের অস্তিত্ব একবারে দেয়ালে পিঠ থেকে গেছে স্যার আমাদের 5000 প্রার্থী প্রায় 35 প্লাস বয়স হয়ে গেছে 35 প্লাস হয়ে গেলে আসলে গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যায় না তো আপনারা আর সময় স্থাপন করবেন না আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফোরামের আমাদের এক ভোট অতি পরিচিত তাকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি তারা অনেকেই বলছেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তির পরে সময় হলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে যার কারণে এখানে রাশেদ ভাইয়া বসেন 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 এত কিছু আমাদের এত সময় পর্যন্ত মনে রাখা সম্ভব না পরীক্ষা দিয়েছিলাম আমরা এই 4 বছরকে আমাদের এই সময় ক্ষেপণ করার কোন প্রয়োজন ছিল এভাবে আমাদের জীবন ধ্বংস না সৃষ্টি হচ্ছে আপনারা একবার উত্তর দিবেন প্লিজ দেখেন আমরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং সেটার পরিচয় আমরা দিয়েছি এই 4 বছর আগে কিন্তু পর্যায়ক্রমে দেখা যাচ্ছে আমাদের সেই গত বছর 2020 সাল এক বিশ্বান্ত গেল আমাদের করোনার মধ্যে চরম সংকটাপন্ন সারা বিশ্ব 2021 সালের সেপ্টেম্বর থেকে এই নভেম্বর পর্যন্ত 1 বছর পার হয়ে অতিক্রম হওয়ার সত্ত্বেও আমাদের একটা গণবিজ্ঞপ্তি আমরা পাইনি শিক্ষক নিয়োগের ইতিহাসে সব থেকে একটা কালক্ষেপণের সময় এই 2019 থেকে 2022 সাল এই তো 4টা বছর আমাদের জীবনের কতটা অবিশ্বাস্য সময় সেটা আমরাই বুঝতে পারছি পরিবারের কাছে আজকে আমরা বোঝা সমাজের কাছে কলঙ্কিত এবং পুরো রাষ্ট্রের কাছে কুলাঙ্গার হিসেবে পরিচিতি লাভ করেছি পাশ করেছি কিনা চাকরি হবে কিনা এবং সর্ব জায়গাতে সর্বক্ষেত্রে প্রশ্নের সম্মুখীন আমরা তার সময় যাচ্ছে আমাদের বয়স যাচ্ছে জীবন যাচ্ছে যৌবন গেল ভাই বোনেরা অনেকেই আছে সংসার নিয়ে তারা শান্তিতে নাই কেন পকেটে টাকা না থাকলে কখনো শান্তি সুখ কখনো আসতে পারে না আমি মাননীয় আমাদের চেয়ারম্যান সাহেব ও সচিব মহোদয় দৃষ্টি
অনশন চলবে চলবে অনশন চলবে অনশন চলবে
এগুলা হাতে নিতে দাও ভাই ভাই আপনি ওইখানে নিয়ে যান ওইখানে নিয়ে গেলে ভালো হবে এখানে নিয়ে যাও আমার মতো করে নিয়ে আচ্ছা ঠিক আছে এদিকে তাকান তোমার ওইদিকে ওইদিকে তাকান ওইদিকে তাকান এই পেছনে তাকান এ ভাই ভাই বসেন 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 কি তো হ্যাঁ জাতির উদ্দেশ্যে কিছু কো জাতির উদ্দেশ্যে বলো কিছু গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোনেরা আমরা আজকেই গণবিজ্ঞপ্তি নিয়ে ফিরব বাড়ি ইনশাল্লাহ আপনারা এখনো যারা আশেপাশে আছেন তারা দ্রুত আমাদের এই নির্দিষ্ট এনটিআরসির সামনে আমরা এখানে বসে গেছি আপনারা এখানে অতি দ্রুত চলে আসুন এখনো যারা ঢাকার ভিতরে আছেন আপনারাও আমাদের সাথে যোগ হন আমরা ইনশাল্লাহ আমরা গণবিজ্ঞপ্তি যতক্ষণ আমাদেরকে প্রকাশ্য ডেটটা দিবে নির্দিষ্ট ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা থেকে উঠব না আশা করি আপনারা এখনও যারা ঢাকার ভিতরে এবং বাহিরে আছেন আপনারা যদি পারেন আমাদের এখানে যোগ দেওয়ার সম্ভব হয় তাহলে আপনারা অবশ্যই চলে আসুন নাম্বার আছে নাকি উপরে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ঢাকার ভিতরে আছেন তাড়াতাড়ি আমাদের কর্মসূচিতে চলে আসেন ঢাকার ভিতরে যারা আছেন তারা দ্রুত কর্মসূচিতে আসেন আর যারা লাইভটা দেখতেছেন দ্রুত শেয়ার করেন লাইভটাকে সাতাশকে গ্রুপ সম্মানিত সভাপতি সম্মানিত ছাত্র নেতৃবৃন্দ বাংলাদেশের প্রত্যন্ত প্রান্ত থেকে আগত অসহায় অবহেলিত শিক্ষক দিবঙ্গিত আমাদের একান্ত প্রিয় ভাই ও বোনেরা প্রিয় এলাকাবাসী আইন শৃঙ্খলা নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ জাতির কাণ্ডারি সম্মানিত সাংবাদিক বৃন্দ ইলেকট্রনিক ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে একটি উন্নত আর্থ সামাজিক রাষ্ট্র হিসেবে করার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার একটি মহান অংশ হিসেবে
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগকে ঠেলে সাজানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা আজ লক্ষ্য করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঘোষণাকে এখনো বাস্তবায়ন করা হচ্ছে না। 2019 সাল থেকে 2022 সাল চলে গেল, একটি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হলো না। চতুর্থ কোনো বিজ্ঞপ্তির জন্য আমরা দাঁড়ে দাঁড়ে শিক্ষা মন্ত্রণালয়কে শুরু করে এনটিআরসির কার্যালয়ে এসেছি। আমাদেরকে বারবার আশ্বাস প্রদান করা হয়েছে, কিন্তু সেই আশ্বাসের কোনো প্রতিফলন আমরা এখনো পাইনি। আজকের এই প্রতি অনশন থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের শিক্ষকক্রমের মাপ, আমাদের জননেত্রী জনতার মাপ, আমরা আপনার কাছে বিনীত চিত্তে আবেদন করছি। আজকে আপনি দেখেন, আজকে শিক্ষকরা যারা দীর্ঘম প্রাণী বছর দিয়ে শুরু করে তারা লেখাপড়া শেষ করে মানুষের দ্বারা দ্বারা ঘটতেছে, কিন্তু একটি চাকরি নাই। আজকে শিক্ষার বিভাগটা অবহেলিত, আজকে শিক্ষার মাননীয় হচ্ছে না, আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেই, আজকে শিক্ষার অভাবে আপনার ভিশন বাস্তবায়ন করা হচ্ছে না, আজকে শিক্ষার অভাবে জাতি একটি অবহেলিত হয়ে যাচ্ছে, শিক্ষকের অভাবে মানুষ আজকে শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে ছাত্রদেরকে দিতে পারতেছে না। আজকে আমরা মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে বিনীত চিত্তে আবেদন করব, এই অনুপ্রতিক অনুষ্ঠান থেকে আপনি ঘোষণা করবেন, তবে আমাদেরকে বিজ্ঞপ্তি দিবেন। আজকে এই বিজ্ঞপ্তি ঘোষণা ছাড়া আমরা এই ময়দান ত্যাগ করব না। আমরা চাই আমাদের জন্য দিতে হবে গণ বিজ্ঞপ্তি। সুতরাং কবে সে আসবে সুদিন আমরা জানি না, কিন্তু আমরা না খেয়ে অবহেলিত ভাবে এখানে আর থাকতে চাই না। আপনি আমাদেরকে বলেছিলেন অক্টোবরের শেষ নাগাদ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে, কোনো অধিদপ্তরের কথা আপনি বলেন নাই, কিন্তু যখনই অক্টোবর শেষ হয়ে যাচ্ছে একটা অধিদপ্তরের কথা বলে আমাদের কালক্ষেপণ করা হচ্ছে। আজকে দেখেন যে এনটিআরসি প্রতিষ্ঠা হয়েছিল জাতির ভাগ্য নিরসনের জন্য, যে এনটিআরসি প্রতিষ্ঠা হয়েছিল শিক্ষিত জাতি গঠন করার জন্য, যে এনটিআরসি প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি সুন্দর শিক্ষক উপহার দেওয়ার জন্য, আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের শিক্ষকের অবহেলার জন্য প্রতিষ্ঠা হয়েছে নাকি? আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের ক্রান্তিকাল চলতেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষক নেই, এনটিআরসি কে দায়বদ্ধতায় কিভাবে তারা বহাবে আমি জানি না। সুতরাং আজকে আমাদের কি দাবি, আমাদেরকে শিক্ষক হিসেবে আমাদেরকে যোগদান করার জন্য যতটুকু যে সিস্টেম করা দরকার, অর্থাৎ চতুর্থ কোন বিজ্ঞপ্তি দিয়ে এই দেশকে শিক্ষক সংকট মুক্ত করার জন্য মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকে আমরা বিনীত আবেদন করব, আসুন আমরা আজকে এখান থেকে মাননীয় শিক্ষামন্ত্রী আপনিও আমাদেরকে আশ্বস্ত করবেন, আমরা যাতে এখান থেকে একটি সুন্দর ভাবে একটি সুন্দর গণবিজ্ঞপ্তির একটি তারিখ এখান থেকে যেতে পারি। সম্মিলিত উপস্থিতি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, এবং যারা আমাদের আজকের এই প্রোগ্রাম মিডিয়া কভারেজ করতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বেশি বেশি করে শেয়ার করা।
সিএর প্রিয় চেয়ারম্যান শ্রদ্ধাভাজন অভিভাবক আপনাদের সকলের অবগতির জন্য আমরা এনটিআরসিএর পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের জীবনটা কেমন হয়েছে তার একটা সঠিক চিত্র আমি তুলে ধরছি আপনাদের কাছে আমাদের বাজার ছিল না বুঝছেন তারা যখন শুনলো ভাই ভা আছে তারা বললো যে এবার চাকরি হবে সমস্যা নাই আমরা ভাই ভা পরীক্ষা অংশগ্রহণ করলাম এরপরে আল্লাহর রহমতে 18,500 সামথিং আমরা ভাই ভা এবং তুরন্ত পরীক্ষায় উত্তীর্ণ হলাম তুরন্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে কোনো কোনো বেকার ভাইয়েরা আমার বিয়ে শাদী করেছি আমার কোনো কোনো বোনেরাও বিয়ে শাদী করেছি এর মাঝখান থেকে কিছু সংখ্যক ভাইদের আমার এই যে সকল ভাইয়েরা চাকরির আশা নিয়ে চাকরির একটা লিখিত সার্টিফিকেট নিয়ে যখন সমাজে বসবাস করে তখন তো সমাজের লোকেরা বলে যে এবার তো তোমার চাকরি হবে তুমি এবার বিয়ে শাদী করে ফেলো যেহেতু ভাই ভা পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তোমার চাকরি হচ্ছে এবার এবার তো চাকরি মিস নাই সমাজের মানুষেরা অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত আদর সুহাগ দিয়ে চাকরি হচ্ছে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং আদর্শ আদর্শের একটা চাকরি সেটা হচ্ছে শিক্ষকতার চাকরি সমাজের মানুষ পরিবার তারা সকলে আনন্দের সাথে কিছু ভাইদের আমাদেরকে আমাদের বিবাহের ব্যবস্থা করে কিছু ভাইয়েরা আমার পিড়িতে বসে পড়ে অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সাথে আমি জানাচ্ছি যে এই চাকরির আশাতে কোনো কোনো মেয়ে আমাদের ভাইদের কাছে সহযোদ্ধাদের কাছে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যখন শুনে সামনে থাকতে হইবে না আবার আমরা তাই একটা সুনির্দিষ্ট তারিখ
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের করেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোনদের মুক্তি ইমরান ভাই ইমরান ভাই ইমরান ভাই আপনি শুরু করেন একটু ইমরান ভাই দেন ইমরান ভাই জি আমাদের আলোচিত মুখ ইমরান ভাই আমাদের আলোচিত মুখ ইমরান ভাই আপনাদের সামনে এবার কথা নিয়ে আসছেন লাইভটা বেশি বেশি শেয়ার করেন আজকে সর্বশেষ তারিখ নিয়ে বাড়ি যাওয়ার আজকের এই প্রতিটি অনশন একেবারে অনশন সহ কাফনের কাপড় সহ বসে যাওয়ার আজকের অনশনে আজকে উপস্থিত আছেন আমাদের চতুর্থ গণবিজ্ঞপ্তি শিক্ষক ফোরামের সম্মানিত কমিটি বৃন্দ আজকে এনটিআরসির সামনে আমাদের সর্বশেষ অধিবেশন সর্বশেষ আমাদের অনশন এই অনশন এখানে যোগদান করার জন্য এখানে যারা আসছে তারাই শেষ নয় এখনো গাড়িতে ওখান থেকে আসতেছে এখনো আজকে বিকেল অনেকে রওনা দিবে
শিক্ষকদের যদি কোনো মায়া আপনাদের না থাকে
শিক্ষা প্রতিষ্ঠান যা করেছে গ্রামে গঞ্জে স্কুল কলেজ মাদ্রাসা এই স্কুল কলেজ মাদ্রাসা গ্রামের মানুষের জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে তারা এই যে শিক্ষা প্রতিষ্ঠান করেছে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের পায়াও কি আপনাদের নাই শিক্ষা প্রতিষ্ঠানের যদি মায়া নাও থাকে আপনাদের ছেলেমেয়েরা পরে কোথায় আপনাদের ছেলেমেয়েরা তো পরে ভালো ভালো কলেজে ভালো ভালো স্কুলে এসিয়ালা গাড়িতে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা পড়ে যারা এইসব শিক্ষার্থী কুটিকুটি শিক্ষার্থী বিরিশ হাজার স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে এই বাংলাদেশের কুটি কুটি শিক্ষার্থীদের শিক্ষার পায়াও কি আপনাদের নাই যদি শিক্ষা প্রতিষ্ঠান পায়া থাকে আর আপনাদের থেকে যে সনদ আমরা পেয়েছি এই সনদের মায়া থাকে শিক্ষার মায়া থাকে শিক্ষা প্রতিষ্ঠানের মায়া থাকে আজকে আমরা চতুর্থ বড় বিজ্ঞপ্তির নোটিশ দেখে মোবাইলে দেখে এরপর আমরা বাড়ি যাবো ঠিক না ভেটি চতুর্থ বড় বিজ্ঞপ্তি চাই কি চাই না আজকে আমরা নির্দিষ্ট তারিখ চাই কি চাই না ইতিপূর্বে আমরা দেখেছি গণবিজ্ঞপ্তি হয়েছে বিশেষ গণবিজ্ঞপ্তি হয়েছে একটা কোন একটা বিজ্ঞপ্তিতে অধিদপ্তরদেরকে যাচাই বাছাই করার জন্য দেওয়া হয় নাই এইবার দেওয়া হয়েছে আমরা মনে করছিলাম আপনারা আমাদের ভালো চাচ্ছেন আমরা এজন্য ধৈর্য ধারণ করে বাবা মাকে বুঝিয়েছি আমরা আর কথা বাড়াতে চাই না আমরা চাই আপনাদের এখন কথার বিশ্বাস সমস্ত জাতীয় পত্রিকায় প্রথম আলো মানব জমিন জয় জয় দিন সমকাল সহ সব জাতীয় পত্রিকায় নিউজ এসেছে অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশ করবে ইন্ডিয়ান দিয়ে সেই নিউজ কিন্তু আমরা দেই নাই আপনারাই দিয়েছেন আপনাদের তথ্য সারা পৃথিবীতে চলে গেছে অতএব সেই কথা রক্ষা করবেন সেই অক্টোবরে আমরা আসি নাই জুলাই মাসে আমরা এসেছিলাম আশ্বাস দিয়েছেন চলে গেছি আগস্ট মাসের 11 তারিখ আমরা এখানে এসে চেয়ারম্যান স্যারের কাছে আবার আমরা গিয়েছিলাম চেয়ারম্যান স্যার আমাদেরকে অক্টোবর আশ্বাস দিয়েছে 3 মাসেও আপনাদের বিরক্ত করি নাই আমরা আমাদের পরিবার নিয়ে সমস্যায় আছি সার্টিফিকেট নিয়ে সমস্যা আছি বাবা মা নিয়ে সমস্যা আছি আত্মীয় স্বজন নিয়ে সমস্যা আছি যদি এইসব শিক্ষকদের এই লেখাপড়া আমরা চাই না এদের সবে মূর্খ এদের সবে অশিক্ষিত এদের চোর ডাকাত সন্ত্রাস ঘুষখোর জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক নোটিশ প্রকাশ হোক এজন্য এভাবে আমরা বেশি সময় লাগবে না কাছে কাছে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রধানমন্ত্রীর এলাকার গোপালগঞ্জ থেকে এসেছেন তিনজন আপু তিনি এখন আমাদের মাঝে কথা রাখবে কথা বলবেন আমরা চাই আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন দর্শন করতে চাই ওনার মাধ্যমে এবং
শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আমাদের চেয়ারম্যান তারা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের আর কষ্ট দিবেন না আপনারা এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বিঞ্জিরা আপু মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ফ্রম থেকে স্বাগত জানাচ্ছি আমি পিঞ্জিরা খানম আসলে বাংলাদেশ কথাটা বলতে গেলেই আমাদের একটা ছবি চোখে ভেসে ওঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা জানেন হয়তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু এই শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে দেখেছিলেন এবং তিনি দেশ স্বাধীন করার মূল অস্ত্র হিসেবে শিক্ষাকে তিনি হাতে রেখেছিলেন আপনাদের হয়তোবা মনে আছে বা একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন ১৯৭০ সালের নির্বাচনী বক্তৃতায় তিনি কিন্তু শিক্ষা নিয়ে অর্থাৎ শিক্ষকদের নিয়ে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন সেখানে তিনি বলেছিলেন আপনারা হয়তো জানবেন আজ না জানেন আপনাদের পরবর্তী প্রজন্ম দেখতে পাবে শিক্ষকদের এই প্রভাবটা কতদূর যায় যা আপনারা কখনো কল্পনাই করতে পারেন না আমি বলবো আপনারা সবাই একটু এদিকে সুদৃষ্টি দিন আমি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আমাদের এই ব্যাপারটা একটু সুদৃষ্টি দেন তাহলে হয়তোবা আমাদের আর এই রাস্তায় আমাদের এসে দাঁড়াতে হবে না আসলে আমরাও কারোর মেয়ে কারোর ছেলে আমরাও কারোর মা কারোর বাবা আমরাও কখনো চাই না এই রাজপথে আমরা আর আসি আমাদেরও খুব কষ্ট হয় আসলেই আমাদের খুব কষ্ট হয় বারবার একই দাবি একই কথা নিয়ে যখন আমাদের সামনে আসতে হয় তখন সেটা কারোরই ভালো লাগে না যেমন আপনাদের আমাদের উপর মহলে যারা আছেন আমরা যে অফিসের সামনে বসে আছি চেয়ারম্যান স্যার সচিব স্যার আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজ আমরা এখানে আছি আসলে আমার ভাবতে খুব কষ্ট হয় আজ যদি আপনার কোনো ছেলে মেয়ে আপনার কোনো ভাই বোন আপনার কোনো ওয়াইফ যদি এরকম এসে রাস্তা থাকতো তখন আপনাদের ভিতরটা কি কোনো রকম আমার খুব খারাপ লাগছে আসলে আমি কথা বলতে আমি খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এক নিবেদিত ভাই কিন্তু মারা গেছে ক্যান্সার রোগে আজ তার মায়ের সেই কান্নার আওয়াজ আজও আমার কানে ভাসে তিনি বলেছিলেন আমার বাবু বলেছিল সে চাকরি পাবে সে চাকরি টাকা দিয়ে বেতন দিয়ে সে ডাক্তার দেখাতে যাবে ইন্ডিয়াতে কিন্তু তার সেই চাকরি আর হলো না সেই নিবন্ধন সেই এনটিএসসি অফিস তাকে চাকরি দিল না তাহলে এই মৃত্যুটাকে আমরা কিভাবে নিব আমরা সবাই জানি যে সবচেয়ে উত্তম ফয়সালাকারী হচ্ছেন আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা কখনো বলে নাই তুমি ঘরে বসে থাকো তুমি মুখ হা করে থাকো আমি তোমার মুখের ভিতরে খাদ্য দিয়ে দেবো অন্ন দিয়ে দেবো ফজরের নামাজ আদায় করার পর তোমার আহার যে পর্যন্ত না জোগাড় হয় তুমি কখনো বিশ্রাম নিও না তুমি তোমার আহারের জোগাড়ে পড়ো আমি তোমার সাথে আছি তুমি চেষ্টা করো আমি সাথে থাকবো স্যার আমরা চেষ্টা আছে আর কতবার আপনাদের সামনে এসে ভাবে রাস্তায় থাকলে আপনাদের মন একটু বলবে আপনারা একটু তাকান একটু দেখেন কত ভাই বোনেরা আজ কিভাবে বসে আছে রাস্তায় আসলে ষোলো আমাদের এই যে প্রহসন ইতিমধ্যে আমরা শুধু আবার একটি স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা এই এই তারিখে আপনাদের এই এই কথাগুলো আপনারা আমাদেরকে শুনিয়েছিলেন আমরা সেই তারিখগুলো হয়তো বা আমাদের সুমাইয়া আপু বলেছেন সেই তারিখগুলো আমাদের এখন আর আমরা মনে রাখতে পারছি না আমাদের মেরিট এতটা ডাল হয়ে গেছে আপনারা আমাদেরকে মানসিক পাগল করে দিচ্ছেন আস্তে আস্তে করে আমাদের এই উত্তরণ এই অবস্থা থেকে আমরা কি করে উত্তরণ হব স্যার আবারও বলবো আমাদেরকে নিয়ে প্রহসন আপনারা বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন ষোলতমদের নিয়ে এই প্রহসন বন্ধ করুন আমাদের দাবি একই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার যে চাওয়া তার দেশ তার দেশকে উন্নত করার জন্য তার দেশের প্রত্যেকটি নাগরিক যেন ভালো থাকে সুস্থ সমাজ গড়ার জন্য তার যে লক্ষ্যটা আছে 2021 সাল পর্যন্ত তার যে ভিশনটা আছে আপনারা সেই দিককে বাস্তবায়ন করতে গেলে আপনারা শিক্ষা ব্যতীত রেখে কিন্তু সেটা পারবেন না আর আপনারা খুব ভালো করে জানেন একজন শিক্ষক কিন্তু দেশ গড়ার কারিগর একজন শিক্ষক যদি ভালো করে যদি শিক্ষা না দেন সেখানে সেই সমাজ কিন্তু আস্তে আস্তে দুর্বল হবে গ্রাম হবে দুর্বল জেলা হবে দুর্বল সমাজ হবে দুর্বল তথা একটি রাষ্ট্র হবে দুর্বল তখন কি করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সেই স্বপ্ন বাস্তবায়ন করবে আমার প্রশ্নটা এখানেই থেকে গেল আমি আবারও বলবো সারা আমাদের দিকে একটু সুদৃষ্টি দিন যাতে আমাদের এরপরে আর এখানে এসে এভাবে বলতে না হয় এখানে এসে এভাবে আর চোখের পানি ফেলতে না হয় শুধু আমরা না আমাদের প্রত্যেকটা ব্যক্তি এর সাথে সাথে আরো অনেকেই জড়িত আছেন আমাদের ফ্যামিলি জড়িত আছে আপনারা সেই দিকে একটু খেয়াল রাখেন শিক্ষা নিয়ে গর্ব দেশ কে শিক্ষা গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ শিক্ষা নিয়ে গর্ব দেশ শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ ফ্রিলি রিটার্ন ভাই বাবাস কারা খুঁজছে স্যার আলম ভাই যাব না আমরা এই ধরনের আশ্বাসে আর বিশ্বাস পাই না সম্মানিত আমাদের অভিভাবক আমাদের প্রিয় অভিভাবক সারা বাংলাদেশের শিক্ষক নিবন্ধিত যারা তাদের প্রিয় অভিভাবক আমরা আপনার সুন্দর মুখখানা আমরা দেখতে চাই মাধ্যমে প্রকাশ্যে সাংবাদিকের সামনে আমাদের সামনে এসে তখন আপনি আমাদের কাছে ঘোষণা দিবেন সেই নির্দিষ্ট তারিখে ঘোষণা দিয়ে আমরা খুশি হয়ে যাব খুশি হয়ে আপনাদের বাড়িতে ফিরে যেতে পারবো আর যদি প্রকাশ্যে ঘোষণা না আসে প্রয়োজনে এই প্রতীকী অনশনকে আমরা নানা অনশনে পরিণত করব